আসসালামু আলাইকুম ভিহর সকলকে ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর এই বিষয়টি হচ্ছে আপনারা ফ্রি ফেসবুক কিভাবে চালাবেন আপনারা অবশ্যই জানেন যে গত দুই দিন যাবত একটা নিউজ কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে যে ফ্রিভাবে আপনারা চাইলে ইন্টারনেট ছাড়া ফেসবুক চালাইতে পারবেন তো আসলে এটা কিভাবে সম্ভব বা কিভাবে চালাইবেন সেই টোটাল বিস্তারিত ভিডিওটা আজকে আমরা তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও ফ্রিভাবে ফেসবুক চালাইতে পারবেন তো দেখেন ফ্রিভাবে ফেসবুক চালাইতে গেলে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আর এই অ্যাপসটার নাম হচ্ছে ডিসকভার তো দেখেন এই অ্যাপসটা আপনারা যদি স্টোরে যান এবং স্টোরে যেয়ে যদি ডিসকভার লিখে সার্চ করেন দেখেন আপনি বাংলায় লিখলেও চলে আসবে আপনি যদি ইংলিশে লিখেন তারপরেও এটা চলে আসবে তো ডিসকভার লিখে সার্চ করার পরে দেখেন ডিসকভার ফর ফেসবুকে যে এই দুই নাম্বারটা এটা আপনাকে ইনস্টল করতে হবে তো এই দেখেন এটা কিন্তু আমি অলরেডি আমার যে সাইট আছে বা আমার যে ফোন আছে এই ফোনে কিন্তু আমি ইনস্টল করেছি তো তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় একটু দেখিয়ে নিতে চাই যে আমি যে ফোন দিয়ে এখন আপনাদের ভিডিও করছি আমার এই ফোনে কিন্তু এমবি নাই দেখেন আমি একটু আগে আপনাদেরকে নি যে এমবি ছাড়া আসলে ফেসবুক চালানো সম্ভব কিনা সেটাই দেখাবো তো দেখেন এটা যে আমার মাইজিপি অ্যাপস দেখেন আমার এখানে কিন্তু জিরো এমবি আপনারা দেখেন এখানে কিন্তু কোনো এমবি নাই অর্থাৎ আমার ফোনে কোনো এমবি নাই তারপরেও দেখবেন আমি ইন্টারনেট চালিয়ে দেখব বা ফেসবুক চালিয়ে দেখব যে ফ্রিভাবে চলে কি না তো দেখেন আমার এই ফোনে কিন্তু এখন এমবি নাই কিন্তু বর্তমানে আমি ওয়াইফাইয়ের আন্ডারে কানেক্টেড আসি তো দেখেন এই ওয়াইফাইটা আমি সর্বপ্রথম ডিজাবল করবো তো দেখেন এই ওয়াইফাইটা আমি ডিজাবল করলাম তো তার আগে আপনাদেরকে আমি বলে রাখি যে আপনাদেরকে প্রথমে এই ডিসকভার অ্যাপটা ইন্টারনেট থাকা অবস্থায় আগে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে আগে আপনাকে ইন্টারনেট কিনে বা ইন্টারনেট থাকা অবস্থায় এই যে ডিসকভার অ্যাপটা আছে ডিসকভার অ্যাপটা ইনস্টল করতে হবে তো ইনস্টল করার পরে আপনি এখন সরাসরি ওয়াইফাইটা অফ করে দিবেন তো দেখেন আমি এখন কিন্তু ওয়াইফাই অফ করে দিয়েছি আমার ফোনে কিন্তু নেট নাই আমি আগেই দেখিয়ে দিয়েছি তো এখন আমি কী করবো আমার ডাটাটা অন করবো তো দেখেন আমি আমার ডাটাটা অন করলাম যদিও আমার এখানে ইন্টারনেট নাই দেখেন আমার এই সিমের এই উপরে কোনাই একটা চিহ্ন দেখাচ্ছে মানে ইন্টারনেট নাই সেই কারণে তো এখন আমরা কী করবো আমাদের যে ডিসকভার অ্যাপ আছে সেই অ্যাপে আমরা চলে যাবো তো দেখেন ডিসকভার অ্যাপে যদি আমি যাই দেখেন এখানে লেখা আছে যে চালিয়ে যান চালিয়ে যান অপশানে আমরা ক্লিক করব তো চালিয়ে যান অপশানে ক্লিক করার পরে দেখেন এখানে আমার অনেকগুলো অপশান আসবে এগুলোতে আপনাকে নিচে এসে এখানে আমি স্বীকার করছি অর্থাৎ এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো দেখেন চালিয়ে যান অপশানে ক্লিক করার পরে আমার এমন একটা ইন্টারফেস কিন্তু চলে এসেছে তো দেখেন যখন আমার এরকম একটা অপশন আসলো আমি যে এখানে উপরে দেখেন লেখা যে ফ্রি ডেইলি ডাটা পনেরো এমবি অর্থাৎ পনেরো এম পর্যন্ত ডাটা আপনি এখান থেকে ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন তো এখানে আমি এখন এই সার্চের অপশানে ফেসবুক লিখে সার্চ করব তো দেখেন আমি যদি ডাটা ডাটার এখানে যাই আমার কিন্তু ডাটাটা অন রাখা হয়েছে যদিও আমার কোনো এমবি নাই আপনারা দেখেছেন এবং ওয়াইফাইটা আপনাদেরকে অন রাখতে হবে দেখেন আমার এখানে ওয়াইফাই অন কিন্তু কোনো ওয়াইফাই কিন্তু কোনোটার সাথে কানেক্টেড না এখানে জাস্ট আপনাকে ওয়াইফাইটা অন করে রাখতে হবে আর কিছুই না ওয়াইফাই আপনার না থাকলেও চলবে কিন্তু ফোনের ওয়াইফাই অপশানটা অন রাখতে হবে তো দেখেন এখন যদি আমি এখানে যাই এবং এই যে ফেসবুক আমি সার্চ দিলাম এখন যদি ফেসবুকে ক্লিক করি দেখেন সরাসরি কিন্তু আমার লগ ইন পেজে নিয়ে চলে আসছে আমার কিন্তু ফোনের ডাটা নাই তারপরেও দেখেন এই কাজগুলো কিন্তু হচ্ছে তো এখন যদি আমি এখানে আমার যে ফেসবুক নাম আছে আমি যদি দিই তো দেখেন এখানে আমি আমার ফেসবুক নাম এবং পাসওয়ার্ড দিলাম দেওয়ার পরে যদি আমি লগ ইন করি দেখেন তো দেখেন আমার যে সিকিউরিটি রিজনগুলো ছিল সেই সিকিউরিটিগুলো পার করার পরে অটোমেটিক্যালি কিন্তু দেখেন আমার যে ফেসবুক সেই ফেসবুকে কিন্তু চলে এসেছে এখানে মজার বিষয় হচ্ছে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের ছবি দেখা যাবে না বা কোনো ধরনের ভিডিও আপনি দেখতে পারবেন না শুধুমাত্র এখান থেকে শুধুমাত্র আপনি চ্যাট করতে পারবেন তো এই চ্যাটে যদি ক্লিক করেন এখান থেকে আপনি ফ্রিভাবে দেখেন এখানে যত মানুষ আপনার চ্যাট লিস্টে আসে প্রত্যেকটা মানুষ কিন্তু আপনার এখান থেকে আপনি দেখতে পাবেন এবং এখান থেকে চাইলে চ্যাট করতে পারবেন অর্থাৎ ফ্রিভাবে আমি কিন্তু আমি আবারও আপনার দেখে দেখেন এখানে কোনো ওয়াইফাইয়ের সাথে কিন্তু কানেক্টেড নাই এবং আমার সিমে কিন্তু কোনো ধরনের ডাটা নাই আমি আগে আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ খুব সহজে এই ডিসকভার অ্যাপ ব্যবহার করে আপনি এখন থেকে ফ্রি ফ্রিভাবে আপনার ফেসবুক ব্যবহার করতে পারবেন এবং চাইলে এখান থেকে আপনি ফেসবুকে যে টাইম আছে দেখতে পারবেন কিন্তু কোন ধরনের ছবি অথবা কোন ধরনের ভিডিও আপনি এখান থেকে দেখতে পাবেন না এবং এটা ছাড়াও আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন কিন্তু সেটা পনেরো এমবি দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে আপনি সারাদিনই ব্যবহার করতে পারবেন যদি আপনার এমবি নাও থাকে তো এইভাবে আসলে খুব সহজে এই ডিসকভার অ্যাপ ব্যবহার করে আপনারা চাইলে আপনাদের ফেসবুকটা আপনারা ফ্রি ফ্রিভাবে ব্যবহার করতে পারেন তো অনেকে আসলে জানতে চাচ্ছিলো যে কিভাবে আমরা ফ্রি ফেসবুক চালাবো টোটাল ভিডিওটা যেন আপনাদেরকে আমি শেয়ার করি তো এটাইতে আমি বিস্তারিত দেখিয়েছি তো তারপরেও যদি এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে কমেন্টস করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিও ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন অন্যরা বা প্রত্যেকটা মানুষ ফ্রি ফ্রিভাবে ফেসবুকটা চালাতে পারে তো আজকে পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে